আমার ওনার কাজের সঙ্গে পরিচয় আর পরে মানুষ টিটোদের সঙ্গে পরিচয় হলো আগে আমার খুব চাপের মধ্যে রাখেন উনি মাঝে মাঝে সেটা মনে হয় যে এত কেন কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে কিন্তু আমরা দেখতে পাই যে কোয়ালিটিটা কোথায় হচ্ছে আউটপুটটা কিরকম বেরোচ্ছে বহু বছর আগে আমি এখানে নাচের একটা প্রোগ্রাম করছিলাম রবীন্দ্রনাথের চণ্ডালিকা তখন আমাদের আনন্দের দরকার ছিল কেউ একজন করবে আর টিটোর অভিনয় তো বরাবরই তখন থেকে খুবই খুবই ভালো সুতরাং সেইটুকুনটা খুবই ভালো হয়েছিল টিটো রায়কে আমি আমার বন্ধু বলে মনে করি কিন্তু কোনোদিন হয়তো সেইভাবে বলিনি যে তুমি আমার বন্ধু এখানে তখন এসেছি এবং যেটা হয় যে বাংলার বাইরে থাকলে আপনি আর কি বেশি করে আরও বাঙালি হয়ে পড়েন তো এখানেও আমি সেই বাঙালিত্ব ধরার চেষ্টা করছিলাম তো ভাবছিলাম যদি নাটক টাটক করা যায় তারপরে টিটোদাকে দেখলাম তারপরে নিজে গিয়ে বললাম যে করতে চাই তো সেই শুরু আপনার জেদটা আমার খুব ভালো লাগে যেটা আমার নেই আপনার মধ্যে দেখি এবং অনেক ক্ষেত্রেই দেখেছি যে জেদের বলে যেটা আমি ভেবেছি যে হবে না সেটা হয়ে গেছে এতক্ষণ ধরে যেই মানুষটির কথা শুনে হয়তো কিছুটা কৌতূহল পোষণ করছে কিংবা অনেকে তাকে চেনেন যারা চেনেন তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই কিন্তু যারা চেনেন না তাদেরকে আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে বসে আছেন আমাদের প্রিয় টিটোদা টিটো রয় কেমন আছেন দাদা ভাব এখন সময়টা নাটক করার সময় নাটক কয়েকদিন পরে মঞ্চস্থ হতে চলেছে সুতরাং ব্যস্ত সময় ভালো সময় চলছে তা দেখতে পাচ্ছি আপনার সেই উজ্জীবিত রূপটি দেখা যাচ্ছে প্রচণ্ড এনার্জেটিক বলে রাখি আগামী 16 জুন কনকোর্সে অর্থাৎ চ্যাটসউডের কনকোর্স থিয়েটারে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে গুপি গায়ন বাঘা বাইন নাটকটি সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি উপেন্দ্র কিশোরের গল্প অবলম্বনে এবং নাট্যরূপ দিয়েছেন আমাদের দিব্যেন্দুদা আমরা অচিরেই তা আপনারা নিশ্চয়ই তাকে দেখতে পেয়েছেন পূর্বের যে ক্লিপগুলো ছিল তার একটিতে এবং পরিচালনায় আছেন আমাদের টিটুদা টিটুদা সত্যজিৎ রায় নিয়ে হঠাৎ করে নাটক করার প্ল্যানটা কীভাবে এলো আসলে বাঙালি হিসেবে সত্যজিৎ রায়ের কথা তো আমরা সকলেই তাকে আমাদের নমস্য মানুষ এবং তার যে সৃষ্টি সেগুলো কোনো একটা যদি স্টেজে করা যায় সেটা নিয়ে মাথায় ছিল যদি তার অমর সৃষ্টি কোনো কিছু যদি স্টেজে করা যায় ব্যাপারটা একটু দুঃসাহসিক অভিযান বলা যায় আর কি তো অ্যারাউন্ড 2004 সালে তখন মনে হয়েছিলো এটা এই গোপীগায়ন বাঘা বাইনটা স্টেজে করা যেতে পারে কিন্তু তখন আমাদের যে পরিমাণ স্টেজের যে ব্যাপারগুলো দরকার সেই ব্যাপারগুলো আমাদের কাছে তখন সহজলভ্য ছিল না তা ইচ্ছেটা ছিল বহুদিন ধরে কিন্তু এবছর এটাকে নাট্যরূপ দেওয়ার কথা মনে হলো তা দিব্যেন্দু এগিয়ে এলো এগিয়ে বললো দাদা আমি নাট্যরূপটা দেয়া যায় কিনা দেখা যাক তা ও যে কাজটা করেছে খুব সুন্দর কাজ করেছে ট্রিবিউট টু সত্যজিৎ রায় এবং আশা করছি একটা ভালো প্রোডাকশন এখানকার বাঙালিদের জন্য মানে এই প্রোডাকশনটা হচ্ছে একদম এখানকার বাঙালিদের জন্য তাদের কথা মাথায় রেখে এই প্রোডাকশনটা করা হচ্ছে এবং আনন্দের ব্যাপার হচ্ছে যে বাঙালিদের দ্বারাও সিডনিতে বসবাসরত যারা বাঙালি আছেন তারাই এই নাটকের অংশ তারাই তুলে ধরছেন এবং অবাঙালিরাও কাজ করছেন যতদূর আমি জানি হ্যাঁ এখানে আসলে সত্যজিৎ রায়ের কাজ সেটা তো বাঙালি অবাঙালির মধ্যে না এটা সব জায়গায় ছড়িয়ে গেছে তবে এই নাটকটা যখন হচ্ছে তখন এক এবং এই পুরো নাটকটা তৈরি হয়েছে সিডনিতে এর মঞ্চস্থ হচ্ছে এখানে আর এখানকার মানুষগুলো দিয়ে নাটক করার শুরুটা সিডনিতে কিরকম ছিল আপনার জন্য সিডনিতে আমি এসেছি আর্লি '90s 1992 তো এখানে আসার পরে প্রথম সপ্তাহে প্রথম উইকেন্ডেই নাটকের রিহার্সাল দেখতে গিয়েছিলাম সেটা একটা খুব দারুণ মজার অভিজ্ঞতা তখন এখানে একজন ভদ্রলোক নাটক করছিলেন অন্য একজন রিহার্সাল
ডিরেক্টরের এতে, তো আমি গিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে তো নাটকের করার অনেক মানুষ। হ্যাঁ, সেটা খুব ভালো লেগেছিলো, কারণ আমি দেশে থাকতেও নাটক টাটক করতাম। তো এইভাবে নাটকের সাথে যুক্ত হয়ে গেলাম। তারপরে দেখলাম যে ওই প্রথম যে নাটকটা যারা করছিলেন তাদের যা হয় আর কি, হ্যাঁ, সাউন্ড দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তা আমাকে বললেন যে টিটো তুমি একটু দিয়ে দেবে, তা দিয়ে দিলাম আর কি। তো এইভাবে নাটকের সাথে যুক্ত হয়ে গেলাম, আর সমস্ত মানুষ যারা নাটক টাটক করেন তাদের সাথেও পরিচয় হয়ে গেল। সেই বছরই প্রথম অভিনয় করলাম অঘটন বলে একটা নাটকে, সেটাও সেটাও অন্যের সাথে আমি গেছি, আমার মেসোমশাই উনি নাটক করেন করতেন, তার সাথে গেছিলাম রিহার্সাল দেখার জন্য। তা একটা ছোট রোল ছিল, তা এশাদি ছিলেন ডাইরেক্টর, এশাদি বললেন টিটো তুমি এই রোলটা করবে, তা আমি বললাম যে ঠিক আছে করি। ভালোই, বেশ সুন্দর সময়টা কেটে গেল। ছোট্ট একটা ক্যারেক্টার ছিল ফতকা বলে, তা লোকের ভালো লাগলো ক্যারেক্টারটা। এবং শুধু তাই না, তখন আবার একটা রেওয়াজ ছিল যারা ভালো অভিনয় করতো তাদেরকে মেডেল দেওয়া হতো। তা সেই সবাদে আমি সেই প্রথম বছরই এসে একটা মেডেলও পেয়ে গেলাম। তা সেটা একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। এবং সকলেরই, আমি সব থেকে তখন কম বয়সী আর বাকিদের থেকে তাদের স্নেহধন্য হলাম। তো এইভাবে নাটক সিডনিতে নাটক শুরু হলো আর কি। তারপরে আমি প্রতি বছরই নাটকের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছি, হয় অভিনয় করে, আর যে বছর অভিনয় করিনি সেবারে আমি ওই মেকআপ টেকআপ দেওয়া, সেট বানানো, সব কিছুতেই কোনো না কোনোভাবে নিজেকে জড়িয়ে রেখেছি, সব সময় জড়িয়ে রেখেছি। প্রতি বছরই কি নাটকগুলো হয়ে আসছিল, যে 92 থেকে আপনার শুরু এবং আজ অবধি প্রায় আমরা বোধহয় প্রায় 25 বছর থেকে 26 বছরের কথা বলছি। আসলে বেঙ্গালি অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসে নাটক অনেক আগের থেকে শুরু হয়েছে। তা সুতরাং ওরা ওইখানে একটা নাটকের একটা ইভিনিং হয়, আমি এখানে এসে দেখলাম যে নাটকের জন্য একটা আলাদা ইভিনিং, সেই ব্যাপারটা এবং আমার কাছে খুব ভালো লেগেছিল যে সিরিয়াসলি এক নাটক করার একটা প্ল্যাটফর্ম পাওয়া। তারপরে সেই প্ল্যাটফর্মে আমি কন্টিনিউয়াসলি লেগে থেকেছি, এবং এখানে নাটকটাকে পপুলার করা যায় কীভাবে সেই ব্যাপারটা নিয়ে আরও চিন্তা ভাবনা করেছি নিয়মিতভাবে, এবং আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এবং এখন তো নাটক যথেষ্ট জনপ্রিয়, নাট্যোৎসব হয় এখানে। আর আমি গত 3 বছর ধরে আমি একটি দলও করেছি কথক থিয়েটার বলে, সেই কথক থিয়েটারের ব্যানারেও নাটক করছি, এছাড়া অন্যান্য ব্যানারেও নাটক করছি। সুতরাং সময়টা মন্দ কাটছে না এই আর কি। সময়ের ব্যাপারে যখন চলে আসলো, যারা নাটকের সাথে কাজ করেন তাদের প্রত্যেকেরই প্রথম যে ব্যাপারটা আসছে, শুধু নিজের ত্যাগের ব্যাপার আসে না, সবচেয়ে বড় আত্মত্যাগটা বোধ হয় বাড়িতে যিনি তার সহধর্মিনী কিংবা সহধর্মী তার প্রসঙ্গে চলে আসে। সেদিক থেকে চিন্তা করলে আপনার ব্যক্তিগত অবস্থানটা কোথায়? আসলে আমার স্ত্রী তুলি, সেও নাটক একটা ফ্যামিলির থেকে এসছে যেখানে নাটক নিয়মিত অভিনীত হতো, তারা মহড়া দেখতো, তার বাড়িতে রিহার্সাল হতো। তা সুতরাং নাটকের প্রতি ভালোবাসাটা ছোটোবেলার থেকে তারও ছিল। আর আমি যখন এখানে নাটক করছি বা নাটকের সাথে যুক্ত রয়েছি, সেও যুক্ত রয়েছে সেই একই রকমভাবে। তারপরে তো স্টেজেও তুলি অনেকগুলো অভিনয় করেছে, এখনও করছে। ইনফ্যাক্ট কথক থিয়েটার তৈরিতে তার অবদান অনস্বীকার্য। এটা নিশ্চিতভাবে বলা যায় যে নাটকের প্রতি তো অবশ্যই আপনার প্রতি সেই ভালোবাসাটা আছে বলেই হাসি মুখে উনি এই কাজটা করতে পারছেন। কথা বাড়াবার আগে আপনার জন্য ছোট্ট একটি সারপ্রাইজ আছে, আমরা স্ক্রিনে দেখি তুরি রয় কী বলেন টিটোদার সম্বন্ধে। টিটোর সঙ্গে যখন প্রথম আলাপ হলো, যখন আমাদের বাড়িতেও আমায় দেখতে এলো, যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে ওর মধ্যে একটা সহজ সরল ব্যাপার আছে। হিজ এ ভেরি সিম্পল ম্যান অ্যান্ড দ্যাট অ্যাট্রাক্টেড মি টুয়ার্ডস হিম।
সেই ব্যাপারটা, এবং তারপরে আমরা দুজনে কথা বলি, কথা বলতে গিয়ে দেখি আমাদের ওয়েভ লেন্থটা মোটামুটি একরকম, বেশ অনেকটাই একরকম। আর পরবর্তীকালে আমি যখন এখানে এসেছি, টিটো নাটকের সঙ্গে যুক্ত ছিল, এখন তো আমাদের নিজেদের একটা নাটক গোষ্ঠী রয়েছে কথক থিয়েটার বলে, রিহার্সাল হয় দিনের পর দিন বাড়িতে, আমার ভালো লাগে, আমি এনজয় করি। আর এটা টিটোর প্যাশন, আমারও ভালোবাসা। টিটো তুমি যেমন আছো অমনই থাকো, সহজ সরল কাছের মানুষ। কি মনে হলো দাদা? সেটা তো তার অভিমত যে তার কি মনে হচ্ছে না হচ্ছে, তবে এই রাস্তাটা খুব একটা সহজ নয়। হ্যাঁ, এই নাটকের পথে চলার রাস্তাটা, কারণ একটা নাটক শেষ হয় আর সঙ্গে সঙ্গে আর একটা নাটকের শুরু হয়ে যায়। রাস্তাটা একাধারে সুখের আবার একাধারে চ্যালেঞ্জ, যে দর্শককে একটা নতুন কিছু দিতে হবে। তো এই ক্রিয়েটিভ কাজটা করতে গিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে মানুষগুলো এর সাথে যুক্ত রয়েছে। একটা তো নাটকটা একটা সমষ্টিগত, একটা দলগত প্রচেষ্টা, এটা কিন্তু একটা মানুষের নয়। তো সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে বলতে পারি যে এটা একটা মানুষ বা একটা ফ্যামিলির কাজ নয়, এটা যারা সকলে জড়িত আছেন এই নাটকের সাথে বা নাটকের তৈরির প্রক্রিয়ার সাথে, তাদের ফ্যামিলি যে সময় দিচ্ছে সেটা মানে অনস্বীকার্য। এক মানে আমি মানে থ্যাংক ইউ, থ্যাঙ্কফুল টু দ্যাম, তাদের ছাড়া এটা সম্ভব হতো না, এবং সেটা একটা দুটো না অনেকগুলো ফ্যামিলির। নিশ্চিতভাবে আমরা এই ভিডিওগুলোতে যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকে আপনার সাথে কাজ করেছে, এবং তারা সবাই যে কথাটা আমাদেরকে ক্যামেরার সামনে কিংবা আড়ালে বলেছে, ইউ আর পারফেকশনিস্ট ওয়েন ইট কামস টু ইয়ার প্রোডাকশন। তো এই যে পারফেকশনের ইচ্ছাটা, এটা আপনাকে আপনি কার দ্বারা ইন্সপায়ার্ড হন টু অ্যাচিভ দ্যাট পারফেকশন? এটা ভালো নাটক করতে গেলে, দেখুন একটা নাটক তো প্রায় দু ঘন্টা ধরে হয়তো চলছে, বা দেড় ঘন্টা ধরে চলছে, বা এক ঘন্টা ধরে চলছে। এই এক ঘন্টা বা দু ঘন্টা বা দেড় ঘন্টা যাই হোক না কেন, যে সময়টুকু চলছে সেই সময়টার প্রত্যেকটা সেকেন্ড কিছু না কিছু স্টেজে হতে হবে, এবং দর্শক তার এন্টারটেন হতে হবে, তাকে এন্টারটেন করতে হবে দর্শককে। তো সুতরাং অতখানি সময় ধরে এন্টারটেন করতে পারাটা একটা বিগ চ্যালেঞ্জ। সেই জায়গাতে যদি প্রত্যেকটা মুহূর্ত যদি আলাদা না হয় তাহলে দর্শককে কিন্তু ধরে রাখা যাবে না, এবং সেই জায়গাতেই আসছে হচ্ছে পারফেকশনের পয়েন্টটা। সেই জন্য আমি চেষ্টা করি যাতে কন্টিনিউয়াসলি দর্শককে এন্টারটেন করা যায়, এবং দর্শক সবসময় স্টেজে দেখছেন কিছু না কিছু হচ্ছে। সিডনি কিংবা প্রবাসী যারা আছি তাদের প্রায় একটি কমন ব্যাপার হয়ে দাঁড়ায় যে আমাদের যে পরবর্তী প্রজন্ম কিংবা আমাদের ছেলেমেয়েরা, তাদের কাছে আমাদের বেড়ে ওঠার সময় যেই উপাদানগুলো ছিল, আমাদের দেশে দেখা নাটক, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, এগুলো পৌঁছে দেওয়ার একটি প্রতিবন্ধকতা তৈরি হয়। সেক্ষেত্রে আপনার কখনো এরকম কোনো প্রতিবন্ধকতা মনে হয়েছে যে আপনার নিজের সন্তানদেরকে সেই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে? আসলে নাটকটা এমন একটা ফর্ম যেটা ভাষার দেওয়াল বলে কিছু নেই, যে কোনো ভাষাতেই ওটা বুঝতে পারা যায়। তো সুতরাং আমি যখন নাটক করি আমার দুই মেয়েই সেই ব্যাপারটা বুঝতে পারে যে কি হতে চলেছে বা কি হচ্ছে। অনেক সময় ওরা ইমিডিয়েটলি ইনভলভ হয় না, বলে যে না আমরা স্টেজে দেখবো তুমি কি করছো না করছো। তো সেটা একটা চ্যালেঞ্জ, আর একটা বড় চ্যালেঞ্জ, কারণ ওরা দুজনে ভীষণ শক্ত ক্রিটিক আর কি। আমার মনে হয় আমার এই জায়গায় আপনাকে একটু চমকে দেওয়ার ব্যাপার আছে। আপনাকে না জানিয়ে আমরা তাদের সাথেও কথা বলেছিলাম, চলুন দেখে আসি তারা কি বলেছে। বাবা হিসেবে অবভিয়াসলি খুবই ভালো, আমাদেরকে সবসময় দেখে, সবসময় চাই যে আমাদের যা হোক ইজ অলওয়েজ
for the best, but as a person, he's an even better person. Just as he is, as good as he is as a dad, he's just as good as a person. Shobshomai, he's thinking about everybody else, always trying to be kind, and he's also, to us, he's not very funny, but with the uncles, jokhon uncle der shonge, like Saturday night at the house, shobai gathering and talking, he's always really funny. So we don't find him funny, but as a person, I guess he must be funny to other people. Yeah. Every time he always tries and gets us involved. First, jokhon natok korechilo, he asked us to do a little dance piece in it, which was like a metaphorical representation of two of the characters which are already in the play. So we came out and had like a 2-minute dance piece, and not just acting or being in the plays, even if we are not in the plays, he always asks us for our opinions, and like, especially as a younger audience, he's always wants to know what we think. Armonai shobshomai jokhoni baba kichu koche, we're his toughest critics. We're always saying, baba, this needs fixing, that needs fixing, you did good, but this could be better. We're always looking at the things that we think other people won't say, because other people generally say nice things, so we're always saying the bad things with his players and stuff. But what I think is important that he does know is that at the end of the day, they're really, really good, and he's a really great director. And I think it's amazing that even though he has another job and a whole life and us and everything, he always like still pursues his passion and does it with like such a happy heart. নিশ্চিতভাবে আপনি আপনার নিজের সংস্কৃতিটাকে খুব সুন্দর করে পাস করে দিয়েছেন মেয়েদের মধ্যে, কারণ তারা নিজেরাও আপনার সাথে কাজ করেছে আমরা জানি, এবং দে আর ভেরি গুড ক্রিটিক্স। তারা দুজনেই স্কুল লেভেলে নাটক নিয়ে পড়াশোনা করেছে, তাদের দুজনের ড্রামা সাবজেক্ট ছিল, আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তা আর ওই যে বললাম যে ওরা নাটকটা করেছে এই দেশের মতন করে নাটকটা শিখেছে, আর আমার নাটক শেখা হচ্ছে বাংলা নাটক দেখে আমার নাটক শেখা। নাটক তৈরি করার এই যে প্রক্রিয়াটা তাদের সামনে উপস্থাপন করা, এই ব্যাপারটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, এবং আমার মনে হয়েছে তারাও বেশ ভালোই এটাকে নিতে পেরেছে, গ্রহণ করতে পেরেছে আর কি। নাটক করার ক্ষেত্রে সময় একটি বড় প্রতিবন্ধকতা, আমরা যারা এখানে নাটক নিয়ে কাজ করছি আপনি সহ তাদের সবারই কিন্তু মানে পেশা কখনোই নাটক হয়ে ওঠেনি। এখানে পেশাদার বাঙালি নাটক অভিনেতা কিংবা অভিনেত্রীর সুযোগ কতখানি আপনি মনে করেন অস্ট্রেলিয়া কিংবা প্রবাসে? এই মুহূর্তে যদিও বাঙালির সংখ্যা অনেক যথেষ্টই ভালো আছে, কিন্তু বাংলা নাটক পেশা হিসেবে নেয়ার সুযোগটা আছে কি না সিডনিতে বা সে ব্যাপারটা আমি এখনও ঠিক বলতে পারবো না, কারণ আমরা অতখানি তৈরি হয়েছি বলে জানি না। কিন্তু নাটক করার সাথে পেশা বা অপেশার কোনো যোগ নেই, নাটক করি আমরা ভালো লেগে, ভালোবাসি তাই নাটক করি, এর সাথে পয়সা তো আমরা কেউ পাচ্ছি না, কিন্তু চেষ্টা করি আমরা যে একটা প্রোডাকশন বা একটা অভিনয় বা একটা চরিত্রকে ঠিক সেইভাবে তুলে ধরার, এবং সেটা প্রত্যেকটা অভিনেতা বা অভিনেত্রী এখানে সেই চেষ্টাটা করে। সেই কারণে আমাদের এখানে যে প্রোডাকশান যেগুলো হয় সেই প্রোডাকশানগুলো যথেষ্ট ভালো প্রোডাকশান তৈরি হচ্ছে এখন, কারণ আমি যত শুনেছি যে গুপি গাইন বাঘা বাইনের ইংলিশ একটি ট্রান্সক্রিপ্ট তৈরি করছেন আপনারা, যেটি যারা অবাঙালি দর্শক আসছেন, আমি জানি যে অনেকেই আসছেন, তাদের কাছে দেয়া হচ্ছে, যাতে তারা নাটকটি দেখার সময় কখনোই হারিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকছে না। নাটক তার প্রত্যেকটি চরিত্র, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি মিউজিক দিয়ে কথা বলে, তারপরও ডায়লগগুলো না বুঝতে পারলেও ট্রান্সক্রিপ্ট থাকছে ফলো করার জন্য, এরকম ব্যাপার সেটা যেমন করা হচ্ছে, তার সাথে আমি ভবিষ্যতে টেকনোলজিটাকে ইউজ করে ওই স্টেজে এর মধ্যেই সাবটাইটেলটাকে আনার কথা ভাবছি। টিটোদা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সিডনিতে নাটক নিয়ে আপনার যেই
অগ্রযাত্রা সেটা অব্যাহত থাকুক, আমরা অবশ্যই আপনার সাথে থাকতে পেরে আজকে জিজ্ঞেস করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। কিন্তু এমন কোনো কথা আছে যেটা আপনি কখনো নাটক হোক কিংবা নাটকের সাথে সম্পর্কিত হোক কাউকে কখনো বলা হয়ে ওঠেনি, সেটা কোনো রাগ হতে পারে, অভিমান হতে পারে, ভালো লাগাও হতে পারে, এমন কোনো কথা যদি দর্শকদের মাঝে কাউকে ডেডিকেট করেও যদি বলতে চান সেই সুযোগটা থাকছে আপনার সামনে আজ। নাটকটা আমরা ভালোবেসে করি এবং তার এটার একমাত্র অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় দর্শকের কাছ থেকে। এখানে দর্শকের যদি ভালো লাগে সেটাই ভালো লাগা, আর আর কোনো কিছু কিন্তু কিছু মানে রাখে না। আর রইল বাকি ভালো লাগা ভালোবাসার ব্যাপারটা, এ ব্যাপারে আমি আমার ফ্যামিলিকে অবশ্যই বলবো যে তাদের সহায়তা ছাড়া এই অগ্রগতিটা সম্ভব ছিল না। শুধু তাই নয়, আমি এটাও বলতে পারি যে কমিউনিটি যেভাবে আমাকে হেল্প করছে, তারা নাটক দেখতে না আসলে তো আমার পক্ষে নাটক করাটাই সম্ভব হতো না, সুতরাং তারা কিন্তু দেখতে আসছেন নিয়মিত, আমার উপরে আস্থা রাখছেন। এই আস্থা রাখাটাই কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জ সবসময় হচ্ছে যে আমি কি তাদের আস্থার রাখার মতো করে একটা প্রোডাকশন তৈরি করতে পারছি। সেই জায়গাতেই কিন্তু আমাদের শক্তিটা পাচ্ছি যে তারা আমার উপর আস্থা রেখেছেন, সুতরাং আমাদের কিছুটা ভালো করতেই হবে, কিছু একটা নতুন কিছু করতে হবে। অনেক ধন্যবাদ টিটোদা। আজকে আমরা কথা বললাম টিটো রয়ের সাথে, বাংলা নাটক নিয়ে তার অগ্রযাত্রা সিডনিতে অব্যাহত থাকুক, এবং আপনাদের সবাইকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেও আমন্ত্রণ জানাচ্ছি আগামী 16 জুন কংকর্স থিয়েটার চ্যাটসউডে সন্ধ্যা 6টায় গুপি গাইন বাঘা বাইন নাটকটি দেখার জন্য। এবং আমরা নিশ্চিত আপনারা যারা দেখবেন, এবং খুব বিশেষ করে আমরা অনুরোধ করব আপনাদের যারা পরবর্তী প্রজন্ম, যারা ছেলে মেয়ে আছে ছোট, যাদের হয়তো বাংলা ভাষা কিংবা সাহিত্যের সাথে পরিচয়টা অতটা নিবিড়ভাবে হয়নি, তাদেরকে নিয়ে আসুন। খুব গর্ব করে বাংলা সাহিত্যের খুব সুন্দর উপস্থাপন দেখানো যাবে। আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি তানিম মান্নান আজকে এখানে আলাপন শেষ করছি। সবাই ভালো থাকবেন।